বাঙালিরা কিন্তু এই যে কত যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে কেউ কিডন্যাপ হয়েছে, তার থেকে বলপূর্বক টাকা পয়সা আদায় করে নিছে, ব্যবসা বাণিজ্য করতে পারে না। আমি চাই যে এই নিরাপত্তা যেন এই দলীয় স্তর থেকে দেওয়া হয়, মানুষ যেন সবাই সবার সাথে মিলে মিশে ব্যবসা বাণিজ্য মিলাপ্রীতি হয়ে থাকতে পারে। আর এইভাবে থাকতে পারলেই আমরা এটা সঠিক উন্নতির রাস্তা দেখতে পাবো। আরো কথা হলো, এখন কইতেছে যে এখানে থাকতে হলে আমগই ভোট দিতে লাগবো, আমগো যদি না দেয় তাইলে আমরা বলে অগ ইসে হয়ে থাকতে লাগবো, কিন্তু এটা কথা না। কথা হলো কি, আমরা যেহেতু বিটিআরে থাকি, বিটিআরে কিন্তু বাঙালি কম নেই, অনেক বাঙালি আসছে, বাঙালিগুলারে কোনো সুবিধা দেয় না। আজকে স্টুডেন্ট একটা স্কুলে যাইতেও ভয় পায়, স্কুলে গেলে পরেও এখানে বলে ইসে হব না, এখানে ইসে নাই, একটা কলেজ ভালো নাই, একটা ই ভালো নাই, এগুলোর জন্য স্টুডেন্টরা বহুত ভুক্তভোগী। এগুলো আমগো মানে দিতে লাগে, এই জিনিসগুলো লাগে আর কি, এই জিনিসগুলো যদি দেয়। একটা চাকরির জন্য একটা ছাত্র যায় কোনোখানে পাশ করে ভালো রেজাল্ট করে যায়, চাকরিটার জন্য যায়, যাওয়ার পরে কয় কি যে না হবো না, কেন হবো না, কিসের কারণে হবো না, অলরেডি বিপিএফ এর যে চেলা চামুন্ডাগুলো আছে অলরেডি টাকা নিয়ে চাকরি ওটা ঘোষ দিয়ে দেওয়া হয়ে গেছে, অন্য স্টুডেন্ট যায় আর কি পাবো। ঘোষ না হইলে বিটিআরে কোনো কাম হয় না, এই হলো কথা, ঘোষটা লাগবই আর কি বিটিআরে। এই জিনিসটা বন্ধ করতে লাগে, আমরা কোনো ঘোষ দিয়ে এই করুন না, আর কোনো দালাল থাকতে পারবো না, চার পাঁচজন দালাল থাকবো, বাকিগুলো এমনি থাকবো, এটা হবো না, এই জিনিসগুলো আমাকে বন্ধ করতে লাগে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু আমাদের এখানে আমি কোনো চাকরির সুযোগ সুবিধা পাচ্ছি না, আমার যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছি না, কারণ আমি বাঙালি। কারণ হচ্ছে আমার এখানে একটি স্কুল আছে, তবুও বেঙ্গলি স্কুল থাকা সত্ত্বেও আমরা এইচএসএলসির পরে আমরা যে এইচএসএ গিয়ে যে বেঙ্গলি মিডিয়ামে একটা সাবজেক্ট করবো সেটা আমরা করতে পারি না, আমাদের সেখানে বাইরে যেতে হয়। তো আমার এটাই মানে দরকার যে আমাদের যাতে কাজে, আমার মতন অনেক স্টুডেন্ট আছে আরও যারা কাজের জন্য ঘুরছে, শুধু গভর্নমেন্ট না, প্রাইভেটেও আমাদের কোনো এখানে কাজ নেই। তো আমি চাই যে এখানে সবার জন্য যাতে সুযোগ সুবিধাটা করে দেওয়া হয়। আমার বিটিআরে অনেক কিছু প্রবলেম আছে, যেরকম হসপিটাল নাই, হসপিটালের জন্য আমাদের অনেক দূরে দূরে যাইতে হয়, ফায়ার ব্রিগেড নাই, কাজলগড় থেকে আসতে আসতে হয়তো আমাদের এখানে পুইটা ছাই হয়ে যায়, কোনো কিছুই পাওয়া যায় না, প্রত্যেক বছর বছর এরকম হয়, কোনো ফায়ার ব্রিগেডের সুবিধা নাই, তার জন্য আমাদের এখানে ফায়ার ব্রিগেডের দরকার। প্লাস হসপিটালটা উন্নতি করতে লাগে ফার্স্ট, এইটা আর সাবডিভিশন এখানে চাই, যাতে কাজলগাঁও যাওয়ার জন্য আমাদের খুব অসুবিধা হয়, এখানে সাবডিভিশন হইলে অনেক মানে পড়াশোনা ছাত্র আছে ওরা এখানে কাজ পাবে, তার জন্য আমাদের এখানে সাবডিভিশন চাই। আর যেগুলো আমাদের বিপিএফ সরকার হাগরামা ছাড় করে নাই, এটা আমার বহুত বড় স্যার চিফ হওয়ার পরে এইগুলো করার জন্য স্যারের কাছে অনুরোধ, আর ইউপিপিএল সরকার আমার বহুত বড় স্যারেরই চাই। আমি আহ্বান করব যে আমার বিভিন্ন আজকে 17 বছরের যে অপশাসন, দুর্নীতি ও ভ্রষ্টাচার এবং স্বজনতোষণের যে রাজনীতি, সেই রাজনীতির অবসান ঘটিয়ে এবার আমূল পরিবর্তনের স্বার্থে যে প্রমোদ বরুণ নেতৃত্বে ইউপিপিএল দল যে বিটিআর চুক্তি, শান্তি চুক্তি, যে শান্তি চুক্তিতে আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে বিশ্বাসে নিয়ে বা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর আস্থায়
অবতীর্ণ হয়েছেন সেই ইউপিপিএল দলকে আগন্তুক 7 ডিসেম্বর তারিখে আমরা ভোটদান করার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। আসো আমরা সবাই মিলে ভোট দিয়ে প্রমোদ বড়ুয়া স্যারকে জয়যুক্ত করি আর বিটিআর এর চিফ আমাদের প্রমোদ বড়ুয়া স্যারকে বানাই।